আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা বানাবো নারকেলের বরফি। এর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো, একটা নারকেল আমরা বেটে নিব, এক পোয়া চিনি, সাদা এলাচ, দারচিনি আর একটু ময়দা হালকা করে ভেজে নিব। এখন আমরা চুলায় একটা হাঁড়ি নিব, হাঁড়ির মধ্যে নারকেলের বাটা দিয়ে দিব। এখন চিনি পুরোটা দিয়ে দিব। এরপর দিব সাদা এলাচ, দারচিনি। এখন আমরা এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে। আমরা এরকম নাড়তে থাকবো, নাড়তে 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 যখন এই ধার দিয়ে সাদা 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 হয়ে যাবে এবং তেল বের হবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের এটা এখন প্রায় হয়ে এসেছে, এখন আমরা ভেজে রাখা ময়দাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়বো। আমাদের বরফিটা হয়ে এসেছে, এখন এটাকে আমরা নামিয়ে নিয়ে রুটিওয়ালা পিঁড়ির উপর নিব। এটাকে এখন আমরা এভাবে চাকু দিয়ে কেটে নিব। এইভাবে এটাকে আমরা বরফি শেপে কেটে নিব। তৈরি হয়ে গেল মজাদার স্বাদে নারকেলের বরফি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।